شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصل আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ভারতের ত্রিপুরা থেকে আলী আকবর ভাই জানতে চেয়েছেন যে কুরবানির গোস্ত মাংস তিন ভাগ চার ভাগ করে যার ভাগটা বিক্রি করে দেয় এটা কেমন কি হবে আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ ওসাল্লা সালাম আল্লাহ রসুল্লামাবাদ সমানিতা আলী আকবর ভাই কুরবানির কোনো কিছু বিক্রি করা যায়জ নেই কুরবানি দেওয়া হয়েছে লি কুরবাত কুরবাতিল্লাহ ইস হানাউতাল আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহর রেজা মন্দির সন্তুষ্টি হাসিল করার জন্য কুরবানি দেওয়া হয়েছে এটা বিক্রি করার অধিকার এক ভাগ হোক দুই ভাগ হোক সাত ভাগে দেওয়া এক ভাগ পাক যে ভাব কোনো অবস্থায় কুরবানির এই সমস্ত বিষয় বিক্রি করা যায় না আল্লা তালা সুরা হজের আট আটত্রিশ নম্বর আয়তা বলতেছেন ফাকুলু মিনহাওয়াতিমুল বা ইসাল ফকির নিজে খাও গরিব মিসকিন দুস্থ ফকির তাদেরকে দাও আত্মীয় স্বজনকে দাও সুতরাং এটা আল্লাহ সুবাহানাউতাল নৈকোটা হাসিল করবে গরিব দেওয়া নৈ করতো এটা সব দিক দিয়ে দেয় কি জবা করে ফালাই দিবে গরিব মিসকিনকে দিবে খাওয়া খাবে নিজেরা এটা আবাদতের অন্তর্ভুক্ত নিজেরা খাবে এটাও সব এটাও আল্লাহ নিয়ে খাইতে বলছেন আল্লাহ আল্লাহ সব দিতেও বলেন নাই খাইতেও বলছেন দিতেও বলছেন আত্মীয়তা সম্পর্কও রক্ষা করতে বলছেন সব দিক দিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ সাল্লাহ আসলাম হাদিস বোখারিতে পাবেন সতেরোশো সতেরো নম্বরে মুসলিম পাবেন তেরোশো সতেরো নম্বরে যে হাদিসটি স্পষ্ট আলীর রাজনীতি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন যে আলী রাসাল্লাম বলেন আমার অনি রসুল উল্লাম আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন কারণ আকুম আলাবাদানি আমি যেন উঠের উঠের এই বিষয়গুলো সম্পন্ন করি অর্থাৎ কুরবানি এবং অন্যান্য কাজ সম্পন্ন করি ওয়ান দেখা আকুম আলাবাদানি আতাসাদমিহা ওয়া জলুদি হা হওয়া জিল্লাতি হাওয়া আল্লাহিল জার্জারা মিনাসাই আমি যদি গোস্ত মাংস চামড়া সব দান করে দিয়ে দেয় এবং কষাই যারা তাদেরকেও কিছু না দেই এসে দান করতে হবে নিজেরা যা খাওয়ার খাবে আত্মীয় সঙ্গে বাকিরা দান করে দিতে হবে আলী রাজ বললেন বলতেন নাহনু নাহনুল সরি নাহনু নু অর্থাৎ যার যার আমাদের নিজের পক্ষ থেকে দিতাম কিন্তু কুরবানির অংশ থেকে কিছু দেওয়া যাবে না অর্থাৎ বদলা বা পরিশ্রম দিতে হবে পরিশ্রম কুরবানির মাংস দেওয়া যাবে না জন্য আল্লাহ বিবন কুদাম রাহিমাহ বলছেন লাহমাহুলা চামড়া গোস্ত কিছুই বিক্রি করা যাবে না ইমাম আহমদ বিন হামলা রাহিমাহুল্লাহ তাই বলেন না কুরবানির বস্তুটাকে বিক্রি করে দেওয়া যাবে বলা ইয়া ব্যবসায়ী আমি না কুরবানির কিছুই বিক্রি করা যাবে না এটা হলো স্পষ্ট কথা কিন্তু ফকির যখন কোনো কিছু পেয়ে যায় গরিব ফকির যারা কুরবানির গোশত নিয়ে যায় যাদেরকে দেওয়া হয় সে যদি কেউ কাছে বিক্রি করে দেয় দেয় তাহলে সেটা তারা যা যাচ্ছে সে দেখা গেলো দুই পোল্টা তিন পোল্টা পাইছে অথবা কিছু তিন জায়গাতে পাইছে এক জায়গায় বিক্রি করে দিয়েছে তার গরিব মানুষ এটা তার দরকার সবই বিক্রি করে দিয়েছে কিছু খায় নাই সমস্যা নেই তার জন্য আলাদা কথা এটি হল সংক্ষিপ্ত কথা আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরবাহ করতেন করুন হা যাব আলা নাবিন মহম্মদ আসসালাম আলাইকুম ওয়া ববরাকাতো